ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে শতকরা প্রায় 95% শিক্ষার্থীরা একটাই কথা বলেন। আসলে শতকরা 95% বলে ভুল হবে, প্রায় 100% শিক্ষার্থীরা সবার মুখে একটাই কথা। কথাটা কি? কোনগুলো পড়লে কমন আসবে, বিশেষ করে ইংরেজিতে কোন প্যারাগ্রাফগুলো পড়বে, কোন কম্পোজিশন পড়বে, কোন লেটার পড়বে, কোন ডায়লগ পড়বে, অর্থাৎ যত কিছু আছে, গ্রামার বলেন, ইংলিশ ফার্স্ট বারে প্যাসেজ বলেন, সব কিছু ক্ষেত্রেই একটাই কথা যে কোনগুলো পড়লে কমন আসবে। এবং বিশেষ করে পরীক্ষার আগ দিয়ে কিন্তু শিক্ষার্থীরা সাজেশন পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় যে কোন সাজেশনটা ফলো করলে কমন পড়বে, কোন সাজেশন থেকে কমন আসবে কিনা, এই কমনের টেনশনেই কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী থাকেন। এখন এই ক্ষেত্রে আমার বক্তব্য কি? প্রথম কথা হচ্ছে, আপনার কমন পেতে হবে কেন? যদি এমন কিছু হয় যে আপনার কমনের প্রয়োজন হবে না, যে বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকবে ওই বিষয় সম্পর্কে আপনি লিখতে পারবেন, এমন যদি হয় তাহলে সেইটা কেমন হয়? দেখুন, কমন পাবেন এই কথাটা চিন্তা করাই আসলে ভুল। কেন ভুল? কারণ আপনি কমন কেন নেবেন? এমন কিছু করুন যাতে করে আপনার কমন পাবার দরকারই হবে না। অর্থাৎ আপনি যদি ইংরেজি ভাষাটা শিখে যান, যেমন দেখেন আপনাকে যদি বাংলাতে কোনো কিছু লিখতে বলা হয় তাহলে কিন্তু আপনি লিখতে পারেন, তাহলে ইংরেজিতে কেন নয়, ইংরেজিতে কেন পারবেন না, ইংরেজিতে কেন কমন পেতে হবে? বিশেষ করে আপনার প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়লগ, অ্যাপ্লিকেশন, লেটার, এইগুলো আপনাকে কেন কমন পেতে হবে? এরপরে হচ্ছে গ্রামার কমন আসবে কিনা, কোন গ্রামারগুলো কমন আসবে, কোন বোর্ডগুলো পড়লে কমন আসবে, এই যে একটা অবস্থা। এখন আপনাকে এমন কিছু করা উচিত যাতে আপনার কমন পাবার দরকার না হয়, অর্থাৎ পরীক্ষাতে যেভাবেই প্রশ্ন হোক আপনি সেইভাবেই যেন অ্যান্সার করতে পারেন। এমনভাবে যদি আপনি ইংরেজিটা শেখেন তাহলে আমার মনে হয় সেটাই আপনার জন্য ভালো। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো শিখতেই চাই, আমরা তো কমনের আশা করতে চাই না, আমরা যেন প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়লগ, লেটার, অ্যাপ্লিকেশন যেভাবেই আসুক আমরা যেন লিখতে পারি, এই ব্যাপারটা তো আমরা শিখতে চাই, আমরা এই জন্য বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়ি, আমরা বিভিন্ন বই পড়ি, কিন্তু আসলে ওই ব্যাপারটা তো শিখতে পারি না। আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এমন একই পলিসি আমার কাছে আছে, যে পলিসি আপনি যদি অবলম্বন করেন তাহলে আপনি নিজে থেকেই সব কিছু পারবেন। আবার অনেকেই বলে যে আমরা বাংলা করতে পারি না, মানে আপনি আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজগুলোর অনুবাদ করতে গেলে, বাংলা অনুবাদ করতে গেলে কি করতে হয়, আপনাকে নোট বই বা গ্রামার বইয়ের বা গাইড বইয়ের হেল্প নিতে হয়। গাইড বই, এক লাইন ইংরেজি পড়েন আর ওই এক লাইনের বাংলাটা কি হবে সেটা গাইড বই দেখে আপনি মুখস্থ করেন। এটা কি আসলে কোনো সিস্টেম হলো? সিস্টেম হলো না। এখন আপনাকে এমন কিছু করতে হবে যাতে আপনি ইংরেজি ভাষাটাই শিখে যান, আপনি নিজে থেকেই বাংলা করতে পারেন, নিজে থেকেই বাংলা থেকে ইংরেজি করতে পারেন, নিজে থেকেই একটা প্যারাগ্রাফ, একটা কম্পোজিশন, একটা ডায়লগ, একটা অ্যাপ্লিকেশন, মানে যে বিষয় সম্পর্কে আপনি জানেন সেটা নিজে থেকেই আপনি লিখতে পারবেন। এমনই এক পলিসি যদি আপনার জানা থাকে তাহলে আমার মনে হয় সেটাই আপনার জন্য বেটার। আবার অনেকে আরেকটা কথা বলেন যে আমি তো ইংলিশ গ্রামারই ভালো বুঝি না, আমি তো ভোকাবুলারি বেশি জানি না, আমি কিভাবে ইংরেজি পারবো। অর্থাৎ এরকম অনেক সমস্যাই কিন্তু আপনাদের মাঝে আছে, আমি জানি, হয়তো আবার অনেকের নেই। তবে যাদের আছে, যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না, যারা ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, যাদের ভোকাবুলারি বেশি জানা নেই, যারা ইংলিশ গ্রামারটাই ভালো বুঝেন না, তাদেরকে বলবো আমার লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সে আপনি ভর্তি হতে পারেন। লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সটা এমনই একটি কোর্স, এই কোর্সটা সম্পূর্ণ আকারে আমার নিজের তৈরি করা, এবং এটা এমন একটা কোর্স, এই কোর্সটা যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে ইংরেজি আপনার কাছে হয়ে যাবে বাংলার মতো। অর্থাৎ আপনি বাংলাতে যা ইচ্ছা তাই লিখতে পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনি ইংরেজিতেও যা ইচ্ছা তাই লিখতে পারবেন, যা ইচ্ছা তাই বলতেও পারবেন। অর্থাৎ এই কোর্সটা এমন একটা কোর্স যে কোর্সটা হচ্ছে ইংরেজি শেখার একটি কোর্স, এই কোর্সটা একদম জিরো লেভেল থেকে ইংরেজি শেখানো হয় এই কোর্সে। এবং এইটা যে পরীক্ষিত একটি কোর্স, এই কোর্সটা কিন্তু ইতোমধ্যেই অনেকগুলো ব্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে, এবং যারা এই কোর্সটি করেছে তারা কিন্তু ইংরেজিতে দক্ষ হয়ে গেছেন,
অর্থাৎ ইংরেজি ভাষাটা তাদের কাছে আর কঠিন কোনো ভাষা নয়, ইংরেজি ভাষাটা তাদের কাছে মজার একটি ভাষা। আপনিও কিন্তু চাইলে আপনার ইংরেজি যে দুর্বলতা রয়েছে এই দুর্বলতা কাটিয়ে আপনি ইংরেজিটাকে নিজের মতো করে শিখতে পারেন। অনেকেই আমাকে প্রশ্ন করে, এই কোর্সে যখন আমি ঘোষণা দিই অনেকে কিন্তু আমাকে একটা প্রশ্ন করে যে এই কোর্সে আসলে কি শেখানো হবে। আমি আপনাদেরকে বলি, এই কোর্সে কি শেখানো হবে এই প্রশ্নটা করবেন না। আমি আপনাদেরকে যদি এক সেন্টেন্সে বলি তাহলে এই কোর্সে এমন কিছু শেখানো হবে এবং এমন ভাবে শেখানো হবে যাতে করে আপনি ইংরেজি ভাষাটাই শিখে যাবেন। আমি আপনাকে শুধু এটুকু বলবো যে আপনি যদি ইংরেজি শিখতে চান এবং একদম জিরো লেভেল থেকে শিখতে চান তাহলে নিশ্চিন্তে নিঃসন্দেহে নিঃসংকোচে এই ব্যাচে ভর্তি হয়ে যান। আপনি এই ব্যাচে ভর্তি হয়ে তিন চারটা ক্লাস করেন, তিন চারটা ক্লাস করার পরে যদি আপনার কাছে মনে হয় যে এই কোর্সটা আপনার জন্য পারফেক্ট না, এই কোর্সটি আপনার জন্য সুইটেবল না, এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজি শিখতে পারবেন না, তিন চারটা ক্লাস করুন। তিন চারটা ক্লাস করার পরে আপনার যদি এমন মনে হয় আমাকে নিঃসংকোচে জানাবেন, আমি আপনার ভর্তি ফিস আবার রিফান্ড করে দিব। তবে আপনাকে এইটুকু বলি, এইটা এমনই একটা কোর্স যে কোর্সটা অন্যান্য পাঁচটা কোর্সের মতো না, এই কোর্সটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা একটি কোর্স এবং আমি বিশ্বাস করি আপনি যে কোনো লেভেলের স্টুডেন্ট হন না কেন এই কোর্সটা আপনি যদি সম্পূর্ণ করেন আপনি 100% ইংরেজি শিখতে পারবেন। এইটুকু বলি, ইংরেজি নিয়ে যে ভয়টা সেই ভয়টা সারা জীবনের জন্য চলে যাবে, একদম নিশ্চিত থাকতে পারেন। তো যাই হোক, বেশি কথা না, অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার নেই। এক কথায় যদি আপনাদেরকে বলি, আপনারা যারা ইংরেজি শিখতে চান একদম জিরো লেভেল থেকে শিখতে চান, বাংলার মতো করেই ইংরেজি ভাষাটাকেও আপনি শিখতে চান, ইংরেজি ভাষাতেও আপনি দক্ষ হতে চান, তাহলে এই কোর্সটা আপনার জন্যই। আপনি নিয়ম শিখলেই যে পারবেন ব্যাপারটা কিন্তু তা না, কারণ নিয়ম সবাই শিখতে পারে, নিয়ম সবাই জানে, কিন্তু সেই নিয়মটাকে যথাযথভাবে প্রয়োগ করাটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কোর্সটি এমনভাবে পরিচালিত হয়, আপনাকে একটা টপিক শেখানোর পরে বা একটা বিষয় শেখানোর পরে সেটা আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না সেই ব্যাপারটা আবার হোমওয়ার্ক জমা নেওয়া হয়, এবং এই হোমওয়ার্কের মধ্যে আপনি কোথায় ভুল করেছেন, কেন ভুল করেছেন এবং সঠিকটা কি হবে সেগুলোও কিন্তু আপনাকে আবার বুঝিয়ে দেওয়া হবে। যাই হোক, এই কোর্সটি হচ্ছে 3 মাসের কোর্স, ক্লাস হবে গুগল মিটে লাইভ ক্লাস এবং মোট ক্লাস হবে হচ্ছে 30টি। আপনি বলতে পারেন যে 30টি ক্লাসে আবার কিভাবে ইংরেজি শিখবেন, সে দায়িত্বটা আমার, আমি আগেই বলেছি। একটা জিনিস মনে রাখবেন যে যদি আপনি সঠিক পদ্ধতিতে কোনো কিছু করেন, সঠিকভাবে বা কার্যকরী কোনো পদ্ধতিতে আপনি করেন তাহলে আপনি 3 দিনের কাজ একদিনেই করতে পারবেন। সুতরাং 30টা ক্লাস মানে অনেক ক্লাস। এখন প্রশ্ন করতে পারেন যে কোর্স ফি কত টাকা, কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। কত টাকা? 2500 টাকা। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু খেয়াল করবেন যে 01855357592 এইটাই হচ্ছে আমার বিকাশ এবং নগদ নাম্বার। আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ইংরেজি শিখতে চান, আগেই বলি যদি আপনার ইংরেজি শেখার আগ্রহ থাকে তাহলে এই কোর্সটা আপনার জন্য, আপনি ভর্তি হতে পারেন। দেখুন, টাকা পয়সা তো অনেক খরচ করেছেন, অনেক প্রাইভেট পড়েছেন, বছরের পর বছর ধরে প্রাইভেট পড়েই যাচ্ছেন কিন্তু ইংরেজিটা শিখতে পারছেন না, কোথায় যেন একটা শুভঙ্করের ফাঁকি আছে যে আপনি সব পারেন আবার কিছুই পারেন না, এমন একটা ব্যাপার। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা 3 মাসের এই কোর্সটি করে দেখুন। টাকা তো কত? মাত্র 2500 টাকা। আশা করি যে আপনারা অনেক উপকৃত হবেন এই কোর্সটা থেকে। যাই হোক, এটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার। এই কোর্সে যদি আপনি ভর্তি হতে চান আপনাকে যেটা করতে হবে এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে এই 2500 টাকা পাঠাতে হবে। 2500 টাকা সেন্ড মানি করার পরে আপনি একটা কাজ করবেন, একটা মেসেজ লিখবেন, মেসেজে আপনার নাম লিখবেন, আপনার নাম, এরপরে হচ্ছে আপনার জেলার নাম অর্থাৎ ডিস্ট্রিক্ট নেম, ডিস্ট্রিক্ট নেম, এরপরে হচ্ছে লাস্ট নাম্বার অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের চারটা নাম্বার, শেষের চারটা নাম্বার লিখবেন। এরপরে লিখবেন হচ্ছে 02 অ্যাডভান্স, 02 অ্যাডভান্স, ব্যাস এই মেসেজটা লিখবেন। লেখার পরে এইটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি এই মেসেজটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। এই মেসেজটি পাঠানোর পরেই আপনার ভর্তি কনফার্ম করা হবে।
এবং ভর্তি কনফার্ম করার পরে কিভাবে আপনি ক্লাসে জয়েন করবেন, কিভাবে রেকর্ড ক্লাস দেখবেন, কিভাবে ক্লাসে কথা বলবেন, সমস্ত ব্যাপারগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, তো যাই হোক, আপনারা যারা ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করুন। সাথে সাথে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এটাই আমার পার্সোনাল নাম্বার এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যদি এই কোর্সে ভর্তি হওয়ার পূর্বে আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে এই নাম্বারে কল দিবেন। যাই হোক, এখন প্রশ্ন করতে পারেন যে ক্লাস কখন শুরু হবে এবং কারা ভর্তি হতে পারবে। এই কোর্সে যে কোনো বয়সের মানুষ ভর্তি হতে পারবে, বিশেষ করে ক্লাস সিক্স থেকে শুরু করে। আপনি যে ক্লাসেই পড়েন না কেন, অথবা আপনি চাকরি করেন কিন্তু ইংরেজি ভালো বোঝেন না, আপনি প্রাইভেট পড়ান মানে কোচিং চালান কিন্তু আরো সুন্দর করে বাচ্চাদেরকে ইংরেজি শেখাতে চান, কারণ বর্তমান সিলেবাসটা কিন্তু স্পোকেন বেস সিলেবাস, মানে ইংরেজি শেখার সিলেবাস। ক্লাস সিক্স থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ, যে কোনো ক্লাসের শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। ওকে, আর ক্লাস শুরু হবে হচ্ছে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই। তো বুঝতেই পারছেন আর বেশি সময় নেই, এই অল্প সময়ের মধ্যে আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন যারা ইংরেজিতে দুর্বল এবং প্রথম থেকেই ইংরেজি শিখতে চান এবং সবসময় কমন পাবো এই আশা করেন, তারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আপনার কমন পাওয়ার দরকার হবে না, আপনি নিজে থেকেই সবকিছু পারবেন। সারা জীবন যদি কমন পাওয়ারই আশা করেন তাহলে ইংরেজিটা শিখবেন কবে? এই কোর্সটা করুন, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন, ইংরেজি থেকে বাংলা করতে পারবেন, বাংলা থেকে ইংরেজি করতে পারবেন, অর্থাৎ ইংরেজিটা আপনার কাছে হয়ে যাবে বাংলার মতোই সহজ ইনশাল্লাহ। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট পিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।